আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাংলা নববর্ষ উপলক্ষে বাসায় সামান্য কিছু আয়োজন করলাম আমি প্রথমে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি ডিমের ভিতর পেঁয়াজ কুচি করে দিয়ে লবণ দিয়ে পারুটি মেখে ফ্রাই করে নিচ্ছি প্রতিদিন এক ধরনের খাবার ভালো লাগে না তাই আজকে একটু চেঞ্জ করলাম এভাবে পারুটি করলে খেতে ভালোই লাগে এখন গরম পানি দিয়ে দিচ্ছি কাপে এর মধ্যে দিয়ে দিব জিঞ্জার গ্রিন টি সকালের নাস্তায় এগুলোই কিছু আমি মরিচ দিয়েও করে নিয়েছি সকালে নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি যেহেতু আজকে পহেলা বৈশাখ তাই তাড়াতাড়ি রান্নাটা শুরু করলাম ইলিশ মাছ ভেজে নিচ্ছি আমি আলাদা চুলায় আর একটা ফ্রাই প্যান দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কয়েকটা ভত্তা করব সেজন্য আজকে এই ভর্তা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ আর রসুন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি বরবটি আর মটরশুঁটি আর একটা চুলায় আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ভর্তা ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের লেসটা আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে ভত্তা করব পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো ভত্তাই করব না যেহেতু ভত্তাগুলো অনেক টাইম থাকবে যাতে নষ্ট হয়ে না যায় বরবটি আর মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো বেলেন্ড করে নিব আমি তিন ভাগের দুই ভাগ বরবটি মটরশুঁটি সাথে পেঁয়াজ রসুন কুচি সব নিয়ে নিচ্ছি আমি ব্লেন্ড করে ভর্তা করব আর বাকিটা রেখে দিচ্ছি এটা দিয়ে কি করব পরে দেখাবো আমি যখন বরবটি আর মটরশুঁটি ভাজি করেছি তখন সামান্য লবণ দিয়ে দিয়েছি পরে চেক করে দেখব লবণ যদি লাগে আরও দিব এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের আচার আমি বোম্বাই মরিচের আচার করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করলে ঘ্রাণটা ভালো আসে মজা লাগে আর আমি সব সময় রান্নাতে কম তেল ইউজ করতে চেষ্টা করি আমি এগুলো যে ভাজি করেছি যতটা সম্ভব তেল কম দিয়েছি এখন ব্লেন্ডার করে নিচ্ছি মনটা ভালো থাকে না মনের সাথে সাথেও মনে হচ্ছে শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে তাই সব কিছু ভুলে গিয়ে চেষ্টা করি যে ভালো থাকার জন্য হয়ে গিয়েছে আমার বরবটি আর মটরশুঁটি ভত্তা এখন আমি তৈরি করে নিব কালো জিরা ভর্তা অনেকেই কালো জিরা তিতা লাগে সেজন্য খেতে চায় না কিন্তু আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে কালো জিরা অতটা তিতা লাগে না খেতেও ভালোই লাগে আমি বাকি মটরশুঁটি আর বরবটি রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি যারা কালিজিরা ভর্তা একেবারেই পছন্দ করে না তারা এইভাবে একটু তৈরি করে খেয়ে দেখতে পারেন এখন দিয়ে দিব আমি কালো জিরা আমি মশলা গুঁড়া করা বেলেন্ডারে কালো জিরাগুলোও গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা কালো জিরা দিয়ে এখন আবার ব্লেন্ডার করে নিব আমি এখানেও দিয়ে দিয়েছি মরিচের আচার আর সামান্য লবণ অল্প পরিমাণ দিলেই অনেক ঝাল হয় আমি মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ব্লেন্ডার করে পুরোপুরি মিশিয়ে নিব হয়ে গেল আমার কালো জিরার আচার কালো জিরা ভত্তা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি আমি হালকা করে ভেজে নিয়েছি সাথে আমি শুকনামরিচ ভেজে নিয়েছি শুকনামরিচ আমি লবণ দিয়ে একটু ভেঙে আমি এটা ইলিশ মাছের লেসটা যে ভেজেছিলাম সেটা কাটা বেছে রেখেছি সেটা ভর্তা করব ইলিশ মাছের যে অনেক কাটা থাকে তাই ভালো করে কাটাগুলো বেছে নিতে হয় পেঁয়াজের সাথে মরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব কাটা বেছে রাখা ইলিশ মাছ এখন একটু মিলিয়ে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের ভর্তা একটা ধনে পাতা কুচি মিলিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভত্তা আমি একটা শুটকির গুড়া এশিয়ান দোকান থেকে কিনে এনেছিলাম সেটাও ভাতা করে দেখাবো সেজন্য আমি এখানে নিয়েছি দুই কড় রসুন আমি এটা ভেজে নরম করে নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে ধনে পাতা আর নিয়েছি এখানে একটা মরিচ পরিমাণ মতো লবণ যেহেতু মাছের যে সুটকি আমি কিনেছি গুঁড়া করা সুটকি সুটকি এর ভিতরে মরিচ দেওয়া থাকে ঝাল থাকে তাই আমি এখানে একটা মরিচ ব্যবহার করেছি এখন পরিমাণ মতো সুটকি গুঁড়া দিয়ে মিলিয়ে নিলেই ভত্তাটা হয়ে যাবে মাছটা রেডি করা থাকে গুঁড়াটা সেজন্য জন্য আর অত ঝামেলা করতে হয় না কেউ চাইলে সব ভর্তায় কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারে কিন্তু আমি যদি নষ্ট হয়ে যায় সে কারণেই পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিয়েছি আর করে নিব আমি এখানে আলু ভত্তা আলু ভত্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ লবণ আমি আলু সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ম্যাশ করা আলু আমি মিশিয়ে নিব আমি আজ আর এখানে ধনে পাতা ইউজ করি নাই আমার আলু ভত্তাটাও রেডি হয়ে গিয়েছে আমি লবণটা চেক করে দেখছি হয়ে গিয়েছে আমার সব রকমের ভত্তা আমাদের লাঞ্চ রেডি পহেলা বৈশাখের লাঞ্চ ইলিশ মাছ ভর্তা ভাত এর সাথে আমি আর কিছু করি নাই মনটা ভালো করার জন্য আজকে একটু এগুলো করলাম আল্লাহ জানে কতদিন এভাবে চলতে থাকবে আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক আগের মতো সব কিছু আবার ফিরে আসুক এখন আমরা খেতে বসে গিয়েছি আমরা খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আবার বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ